এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মৈনাক ভৌমিক, যিনি আপাতত পারিবারিক ছবিতে মগ্ন রয়েছেন এবং বিশেষ করে এই মুহূর্তে মগ্ন মিনি নিয়ে। মৈনাক, ওয়েলকাম টু জি চব। ওয়েলকাম ওয়েলকাম, অনেকদিন পর। তো যেটা বলছিলাম যে মগ্ন মৈনাক যদি বলি মিনি, তো মগ্ন মৈনাক বা মৈনাক মগ্ন মিনিতে পারিবারিক ছবিতে। পারিবারিক, হ্যাঁ, মানে এখন একটা দিক হয়, অনেকে মনে করে যে কিছু লোকের কাছ থেকে শুনতে হয় সমালোচনার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আমি নাকি এখন নতুন প্রজন্মের গল্প, যেটা বলে আমি বিখ্যাত বা কুখ্যাত ইয়াং জেনারেশনের গল্প বলতাম, সেটা ছেড়ে দিয়ে এখন ব্যবসার কারণে আমি নাকি পারিবারিক ছবি করছি ওই দর্শককে আনার জন্য। এটা একটা রিয়ালিটি যে আমি যখন আমরা বা বেডরুম করছি, তখন কিন্তু আমার প্রথম লেখা একটা স্ক্রিপ্ট, একটা চিত্রনাট্য, সেটার নাম ছিল একান্নবর্তী। সেই ছবিটা করতে পারিনি বলে হয় না, তখন ঋতুপর্ণ ঘোষ ছবি করছেন, অপর্ণা সেন ছবি করছেন, গৌতম ঘোষ ছবি করছেন, সেখানে আমি একটা একান্নবর্তীর মতো গল্প করলে কেন আমার ছবিটা কোনো প্রযোজক বানাবে? সেটা তো ঋতুপর্ণ আমার থেকে অনেক বেটার, ঋতুদা অনেক বেটার বানাতে পারে। এবং তখন তাদের উপর বিশ্বাস, আমি একটা ইয়াং ছেলে ফ্যাপা করে ঘুরছি স্ক্রিপ্ট নিয়ে, তো তখন আমি ধার অন্য, আমি একটা অন্য আমার মতো করে আমাদের আমার আমি তখন 24-25 বছর একটা ছেলে, আমি সেই বয়সী মানুষদের গল্প বলতাম। এখন বয়স বাড়ছে এবং যে বাঙালি, আমি প্রথমত মানে সেই আমি ঋতুপর্ণ ঘোষের ছবি দেখে বড় হয়েছি। ঋতুপর্ণ ঘোষের ছবি দেখে আমার বাংলা ছবি করবার ইন্টারেস্টটা তৈরি হয়েছে। ঋতুপর্ণ ঘোষের ছবির মধ্যে কিন্তু একটা পারিবারিক এলিমেন্ট অসম্ভবভাবে রয়েছে। তার বাড়িতে মা, কাকিমা, মাসিমা, মানে সেটা উৎসব দেখো, 19 এপ্রিল একটা মা মেয়ের গল্প, এইটা দেখে বড় হয়েছি। পড়ছি সুচিত্রা ভট্টাচার্য, পড়ছি বাণী বসু, তো আমি পারিবারিক ছবি করবে না তো আর কে করবে? তুমি বলতে চাচ্ছো এই যে ব্যবসা বা বক্স অফিসের যে কথাটা বলছে, মানে পারিবারিক অবশ্যই তুমি চিনি বলি, একান্নবর্তী বলি, তারপরে সুতরাং এই প্রশ্নটা উঠবেই স্বাভাবিকভাবে। কিন্তু তুমি বলছো বক্স অফিসটা একমাত্র কারণ নয়, মানে তোমার এটা ছিলই ফাইনালি বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যে রিয়েলাইজেশন হয় তারই রিফ্লেকশন দেখতে পাচ্ছি তোমার মেকিংয়ে। দেখো, বক্স অফিস এটা একটা বিষয়, ডেফিনেটলি আমরা চাই পরিচালক হিসেবে যে আমরা যে ছবিটা, আমি যে ছবিটা বানাচ্ছি, যে আমার প্রযোজকে সেই টাকাটা উঠে যাক, সেটাই তো আমাদের প্রধান চিন্তা, যে ছবিটার যাতে টাকাটা উঠে যাক। তো কিন্তু সেটা মাথায় তো অবভিয়াসলি থাকে, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। মানে আমরা কখন, মানে তাহলে আমি যদি সেটা ভেবে সিনেমা করতে আসতাম, তাহলে আমি 2006 সালে বসে আমরা বানাতাম না, বা 2012 সালে বেডরুম করতাম না। বক্স অফিসের কথা হচ্ছিল, মৈনাক ভৌমিক কি মনে করে বক্স অফিসে সত্যি সত্যি বাংলা ছবির বক্স অফিস সাফল্য আছে? কি অর্থে সাফল্য বলবে? প্রযোজকের টাকা উঠে যাওয়া এবং প্রফিট করা, আদৌ কি সেটা হচ্ছে বক্স অফিসে, না যেটা বলা হয় সেটা অনেকটা বাড়ানো? আর আমি একদম সরাসরি তোমাকে জানতে চাইছি। দেখো, বাড়ানো আমি জানি এটা, যে মুহূর্তে আমি যদি এখন রোজ সকালবেলা উঠে বলি যে আমি সোশ্যাল মিডিয়াতে, আমাকে যদি ডিক্লেয়ার করতে হয় যে আমি খুব ভালো একটা ছবি লিখেছি, মানে আমি যদি একটা ছবি লিখে আনন্দ পাই, একটা চিত্রনাট্য লেখা শেষ হলো ধরো আমার, আমি যদি লিখে আনন্দ পাই, আমি তো জানি আমি 4টে বন্ধুকে ফোন করব যে এইটা খুব মজা হয়েছে রে লিখে, আমি সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করবো না যে আমি একটা দারুণ চিত্রনাট্য লিখেছি। সো কারোর যদি মনে হয়ে থাকে যে তার সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করার দরকার, তাহলে ডাল মে কুচ কালা হে, তো বটেই। আর একটা জিনিস, সফল হওয়া তো বটেই, আজকে ধরো একটা প্রযোজক সে পরপর পর ছবি করতে পারে কারণ তার কোথাও একটা সফলতা আসছে, কিন্তু এটাও তো সত্যি যে আমরা এখন যদি আজকে পশ্চিমবঙ্গে একটা রাজামৌলি RRR বলে একটি ছবি বানালো, একটা KGF বলে একটা ছবি, তার হিরোর নাম, তাকে তার মুখই চিনতাম না কিছুদিন আগে, মানে আমি তো অন্তত চিনতাম না, এবং সেই ছবিটা 20 কোটি টাকার ব্যবসা করেছে পশ্চিমবঙ্গে বসে, সেখানে দাঁড়িয়ে কি বাংলা ছবি সফল? মানে আমরা কি কোনো বাংলা ছবি কি ইদানিং লাস্ট 10 বছরে 20 কোটি টাকার ব্যবসা করতে পেরেছে? যেটা আমাদের দরকার এই মুহূর্তে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিটা বাংলা ছবি তার চেষ্টা হওয়া উচিত প্রথমত এন্টারটেনিং হওয়া, যে যার মতো করে এন্টারটেন করুক। কারণ আমি যখন দর্শক, এখনও আমি যদি একটা টিকিট কেটে, তুমিও একটা দর্শক, আমাদের কাজ শেষ হয়ে গেল সন্ধেবেলায়, একটু ফ্রি টাইম শনিবার, তুমি একটা টিকিট কেটে সিনেমা দেখতে গেলে,
তুমি প্রথমত এক্সপেক্ট করবে কি, আজ কাজ স্ট্রেস নেই, কাজে স্ট্রেস শেষ হয়ে গেছে, অনেক রকম চাপ আমাদের জীবনে, আমরা একটা সিনেমা হলে একটা ছবি দেখতে গেলে এন্টারটেইনড হতেই তো যাই, সমালোচনা করতে তো যাই না। মানে ঋতুদা একটা দারুণ কথা বলতো যে দর্শক যখন টিকিট কাটে তারা অলরেডি সিনেমাটাকে 150 দিয়ে থাকে, আমাদের খালি 15 অর্জন করতে হয়, কারণ দর্শক তো টিকিটটা কাটে এনজয় করবে ভেবেই। আমরা যখন একটা পরিবার হিসেবে বা বন্ধুরা যখন আমরা ডিসাইড করি যে একটা রেস্টুরেন্টে খেতে যাব, খাবারটা খারাপ হবে ভেবে তো আমরা যাই না। ভীষণভাবে তো ইন্ডাস্ট্রিতেও বলে যারা দর্শক তারাও বলে মৈনাকের ছবি চলে না, অথচ মৈনাক একের পর এক ছবি করে কী করে? ছবি যদি না চলতো তাহলে নিশ্চয় ছবি পেতাম না। এবং কি হয়, আমি হয়তো নিজে আজকে ধরো চিনি প্রচণ্ড চলছে, 100 দিন চলছে, আমার আর দায় পড়ে না যে আলাদা করে খবরের কাগজ বা মিডিয়াকে ডেকে বা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ঢাক পেটানো যে আমার ছবিটা খুব বেশি করে চলছে। মানে এটার কি দরকার পড়ে? মানুষ দেখেছে, এটাই তো আনন্দ। মানে আমি আজকে রাস্তায় বেরিয়ে যখন হেঁটে কফি শপে যাই, কেউ একটা বললো যে আমি তোমার চিনি দেখলাম বা 91 দেখলাম, বা আগে যখন বলতো বিবাহ ডায়েরিজ দেখেছি, এটাতে তো আমি বুঝতে পারি যে মানুষ দেখছে। পারিবারিক ছবি করে তুমি মানে বেশি সাকসেস পেলে রাদার দেন তুমি যেটা অরিজিনালি যেভাবে এসেছো? মানে যদি আমি ব্যবসার নিরিখে বলি, অ্যাবসলুটলি না। এবং আমার মনে হয় চিনি যতটা সাকসেসফুল, হয়তো আমি মনে করি বিবাহ ডায়েরিজও কিন্তু একটা পারিবারিকই ছবি, একটা সংসারের গল্প, একটা একটা বিয়ের পর একটা বিবাহিত জীবনের গল্প। বিবাহ ডায়েরিজও সাকসেসফুল, অসম্ভব সাকসেসফুল একটা ছবি। বর্ণপরিচয় তার অনেক থেকে অনেক বেশি সাকসেসফুল। ছবিটা মানুষের ভালো লাগেনি হয়তো, অনেক মানুষ আমায় বলেছে তাদের ছবিটা ভালো লাগেনি, কিন্তু বক্স অফিসের নিরিখে যথেষ্ট সাকসেসফুল। মানে আমার চিনির থেকে অনেক বেশি সাকসেসফুল। আমার শুরুর দিকে বেডরুম মাছ মিষ্টি বক্স অফিসের নিরিখে খুবই সাকসেসফুল, বা আমি আর আমার গার্লফ্রেন্ড। সো এটা নয় যে এইটা তখন ওটা আমার করতে ইচ্ছে করতো, আমার ওই ধরনের গল্প। আমারও তখন বয়স কম, আমি একটা কম বয়সী, আমার বয়সী তখন আমার যা বয়স সেই বয়সের গল্প বলতে ইচ্ছে করে। এখন আমার বন্ধুবান্ধবদের সবাই বিয়ে করে ফেলেছে, বাচ্চা হয়ে গেছে, সংসার করছে, তারা তো সংসার করছে, সেটা হ্যাশট্যাগ সংসার হয়ে গেছে, কিন্তু সংসার করছে। সো সেইটা দেখে কোথাও হয়তো ওই গল্পটা বলতে ইচ্ছে করে। মানে তারা তো এখন চল একটা কোথাও চলে যাই, চল আজকে গাড়িতে করে আমায় তুলে নিয়ে দীঘায় নিয়ে গেল, সেটা তো করছে না। তারা ফোন করে বলে আজকে জানিস আমার ছেলের পরীক্ষা, কালকে দেখা করতে পারবো না, সেটা হয়তো। এবং আমি যেটা বারবার বিশ্বাস করি যে যেটা আজকে যখন আমি প্রথম মানে মানুষ অনেক সময় মানে আমি যখন বর্ণপরিচয় বানিয়েছিলাম, অনেক দর্শক সমালোচনা করেছে যে এটা ভালো থ্রিলার হয়নি, এটা হয়নি, বা এর থেকে বেটার হতে পারতো এক্সপেকটেশন, এটা বলতেই পারে। তার থেকে অনেক বেশি সঠিক সমালোচনা হতো যদি কেউ বামায় এসে বলতো যে সিরিয়াল কিলার কলকাতায় কোথায়। যেহেতু তুমি বলছিলে ঋতুপর্ণ ঘোষের কথা বলছিলে, তোমার এই ছবির ক্ষেত্রে ঋতুপর্ণ ঘোষের এবং মিমির যে সম্পর্ক, তার একটা প্রতিফলন এই এই ছবির ক্ষেত্রে রয়েছে, সে যদি একটু বলো। মানে সেখান থেকে তোমার কোথাও, আমার এখন মনে আছে যে 2009 কি 2010 এক্স্যাক্টলি মনে, 10-12 বছর আগে তো বটেই। তখন ঋতুদার সাথে আমার বন্ধুত্ব খুবই, কাজ করছি, নৌকোডুবি নিয়ে কাজ চলছিল, এবং ঋতুদা তখন গানের ওপারে লেখা শুরু করেছে, শুটিং শুরু হয়ে গেছে এবং রেগুলার এপিসোড যায় যেভাবে। তো আমি আমাকে ঋতুদা বললো এই সিনটা লিখে দে বা ওই সিনটা লিখে দে, লিখে দিতাম মাঝে মাঝে। এবার তার একবার সেটে গেছি, বললো যে এই সিনটা একটু লিখে দিবি, আর তারপর বলার আগে বললো যে আচ্ছা শোন এটা রোমানে লিখে দিস। আমি ঠিক আছে, কেন রোমানে, কেন বাংলায় লিখতে যাবো? তখন বললো যে যে মেয়েটি পাঠ করছে ও ঠিক ওরকম বাংলা পড়তে সরগর নয়। আমি কি মেয়েটা, পরে বেরোলো মিমি, মানে আমি চিনতাম না তখন, ওটা বাচ্চা মেয়ে নতুন কাজ করছে। সো ওই আমার মিমির সাথে আলাপ, কিন্তু আলাপ হয়নি। তারপরে আমি বিরসা ব্যাংক, আমি SVF-এ যখন একটা ছবি করছিলাম জেনারেশন, আমি তখন শ্রীকান্ত আমায় বললো যে শ্রীকান্তদা বললো একটা ছবি বিরসা করতে চায়, এত এরকম একটা গল্প যদি করা যায়। তো আমি লিখলাম, সেই ছবিটাতেও মিমি ছিল ক্রিস ক্রসে, কিন্তু সেগুলো আমার লেখা, মানে সেটাতে হ্যাপেন্স টু বি মিমি। মিমির সাথে বন্ধুত্ব হওয়ার পর আমি একটা ছবি লিখতে বসে মনে পড়ে গেল যে গানের ওপারের সময় ঋতুদার বাতি সারাক্ষণ আমার একটা যাতায়াত ছিল এবং মিমি আসতো, আমি চিনতাম না অত ওকে, একেবারেই সেভাবে চিনতাম না, কিন্তু ওই আমি ঢুকতাম, মিমি বেরোতো বা আমি ঢুকছি, মিমি আছে কিছুক্ষণ, এবং আমি দেখলাম বাচ্চা একটা মেয়ে, পুচকে একটা মেয়ে, সে ঋতুদার সাথে ঝগড়া করছে, মানে সে ঋতুপর্ণ ঘোষের সাথে ঝগড়া করছে, এটা করবো না আমি করবো না। আর ঋতুদা না ওইভাবে মিশতো, মানে আমার সাথেও মিশছে, ওর সাথেও মিশছে। সো এই যে একটা অদ্ভুত,
মানে মিমি চক্রবর্তী বলে একটা, মিমি বলে একটা বাচ্চা মেয়ে, সে গানের উপরে বলে একটা সিরিয়াল করতে আসে, সে ঋতুপর্ণ ঘোষকে ঋতুপর্ণ ঘোষ হিসেবেই দেখে না, সে ঋতুদা বলে চেঁচামেচি করে এবং সেই আবদারটা ঋতুদা নিয়ে নেয়, মানে ওই আদরে বাঁদর করে আর কি। সো এই যে অসমবয়সী বন্ধুত্বগুলো কোথাও আমার ছোটোবেলা থেকে খুব কানেক্ট করে আমার কাছে, সেটাই হয়তো কোনোভাবে মাসি আর বঞ্জির মাধ্যমে গল্পটা চলে আসে সেখানে। সেই জন্যই কি মিমির কথাই প্রথম মাথায় এসেছিল হয়ে হতে পারে, মানে তাও তুমি ভেবে দেখো, মানে এগুলো অতটা কনসিয়াসলি তো হয় না, কিন্তু আমার কোথাও ছবিটা লিখতে গিয়ে চরিত্রটার নামই এলো তিতলি, তো মানে সেটা কনসিয়াসলি নয়, কিন্তু নাম আমার সাথে নাম দিলে আমার অ্যাসোসিয়েশনটাই হচ্ছে ঋতুদা গানের ওপারে, মিমি তাহলে তিতলি হোক। একটা সময় এটা কন্টেন্ট ড্রিভেন, তোমার সঙ্গে একটু যদি কথাবার্তা হচ্ছিলো তাতে কন্টেন্ট ড্রিভেন দরকার, কন্টেন্ট ড্রিভেন দরকার, কিন্তু তোমার কি কোথাও মনে হয় যে কন্টেন্ট নিশ্চয়ই কন্টেন্ট এসছে, কন্টেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু যেভাবে ভাবা হয়েছিল কন্টেন্টে নানা রকম চেঞ্জ আসবে এবং বাংলা ছবি একটা দারুণ জায়গা ফিরে পাবে সেটা কিন্তু হয়নি আই মানে রিয়েলিস্টিক্যালি, তো সেটা কি কোথাও কি তোমার মনে হয় যে এই করতে গিয়ে স্টার ফ্যাক্টরটা বাংলা ছবি ভুলে গেছে, যে স্টারও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা ব্যবসার ক্ষেত্রে বা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? দেখো স্টার একমাত্র হবে, আজকে আমরা আমাদের কাছে শাহরুখ খান, শাহরুখ খান বিকজ দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে একটা দুর্দান্ত স্ক্রিপ্ট, বা শাহরুখ খানের ওপর মানুষের রাগ সে আজকে জিরো করেছে বলে, তার মানে কোথাও তো চিত্রনাট্য কাহিনিটা ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট, তবেই তো একটা স্টার একটা স্টারের জায়গাটা পাবে। আজকে একটা রামচরণ বা একটা প্রভাস, সে তো একটা বাহুবলী না পেলে সে স্টার হতে পারছে না। সো এই দুটো কিন্তু খুব ব্যালেন্স, মানে আমরা যখন আমাদের একটা স্বভাব আছে যে সব কিছুতে এক্সট্রিম, কোনো কারণে যদি স্টারের ছবি না দেও স্টারের জন্য লোকে দেখে না, কন্টেন্টের জন্য দেখে, আরে দুটোর মিশ্রণে তো একটা সিনেমা তৈরি হয়। আজকে তো চোখের বালি থেকে আমরা ঐশ্বরিয়াকে বাদ দিতে পারি না, না বাদ দিতে পারি রবীন্দ্রনাথকে, না বাদ দিতে পারি আমরা ঋতুপর্ণ ঘোষকে। সিমিলারলি একটা সালিম জাভেদ, রমেশ সিপ্পি আর অমিতাভ বচ্চন মিললে একটা শোলে হয়, কিন্তু তুমি সালিম জাভেদকে বাদ দিয়ে শোলে করতে পারবে না, আবার অমিতাভ বচ্চনকে বাদ দিয়ে তুমি শোলে করতে পারবে না। যেহেতু তোমার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার নাম উঠে এসছে, এবং শোনা যায় যে এই ছবিতে মিমিকে আলাদা করে মিমিকে কুর্তে দিচ্ছে বলে পার্নন একটু মনোক্ষুণ্ণ হয়েছে? না আমার মনে হয় না, মানে দেখো আমি আমার তো আসলে কী হয় বলো তো, ধরো আজকে মিমি কম বয়সী একটি মেয়ে, তার সাথে কাজ করছি, আনন্দ করে কাজ করছি, কিন্তু আমি পরপর ধরো পর যখন ছবি করছি অপরাজিত আড্ডকে নিয়ে, সেটা নিয়ে কি কেউ ভাবনা চিন্তা করবে? করবে না, কিন্তু এটাই আমাদের স্বভাব হয়ে যায়। মানে কোথাও আমি যখন ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে কাজ করছি পরপর ছবি করছি কিন্তু, বা যিশুকে নিয়ে আমি পরপর ছবি করলাম, ছেলে বলে তখন ওই ডিসকাশনটা হয় না, বাট এটা আমার স্বভাব, মানে ওই আমার একটা অভিনেতাকে পছন্দ হয়ে গেলে আমি পরপর কিন্তু কাজ করতে থাকি, মানে হয় না যে আমি তো তার ওর তার কথা বলার প্যাটার্নটা জানি, তার অভিনয় করার ধরনটা জানি, ওটা আমার ওটা তখন চিত্রনাট্যকার হিসেবে আমার খুব সুবিধা হয়। রাজনৈতিকভাবে তো ভীষণ বাংলা বলো ভারতবর্ষ বলো নানা রকমভাবে এখন সবসময় রাজনৈতিকভাবে কিছু না কিছু ঘটতেই থাকে, তো সেইটা কি কখনো পরিচালক অনুভূমিকে কখনো ভাবিয়েছে যে না এরকম কিছু একটা ছবি বা রাজনৈতিক ছবি বা রাজনীতির প্রভাব আছে? দেখো আমার অনেক রকম রাজনীতি নিয়ে বক্তব্য থাকতে আছে তো বটেই, এবং সারা পৃথিবীতে পশ্চিমবঙ্গে বদলাচ্ছে, কি হচ্ছে, পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে কিছু জিনিস, কিছু জিনিস পছন্দ হচ্ছে না, কিন্তু আমাদের সিনেমার আমাদের ভারতীয় সিনেমার প্রবলেমটা হচ্ছে প্রথমত একটা সেন্সর বোর্ড আছে। আজকে যদি আমি কাউকে ক্রিটিসাইজ করি, আমি ধরো রাজনৈতিক একটা ছবি করলাম বা একটা রাজনীতির অ্যাঙ্গেল রাখলাম, আমার তো হাতে এই অস্ত্রটা থাকা উচিত চিত্রনাট্যকার হিসেবে যে আমি তার নাম তুলে বলবো, যদি আমার তার এগেনস্টে বা একটা পার্টির নাম তুলে আমি একটা কথা বলতে যদি না পারি, তাহলে আর কী সিনেমাটা আমি বানাবো যদি আমি নামটাই তুলতে না পারি? কারণ সেটা এখন চারটে ডেফামেশন কেস হয়ে যাবে, সেন্সার বোর্ড আটকে দেবে, তখন আমার মনে হয় দরকার নেই রাজনীতিটাকে সরিয়ে রাখি, ওটা আমার নিজের ব্যক্তিগত মতামত, ওটাকে বাদ দিয়ে সিনেমাতে, কারণ সিনেমাতে যদি আমি বলতে চাই তাহলে আমি স্বতঃস্ফূর্তভাবে বলবো, আমি ওই নাম না বলে হিন্ট করিয়ে ওই বিষয়টা আমি পছন্দ করি না, এবং আমার মনে হয় এটা না ভীষণ মানে ভীষণ একটা মেরুদণ্ডহীন স্টান্স, নামটা বদলে দিলাম কিন্তু সবাই বুঝে গেল, মানে এটা ভীষণ ন্যাকা একটা স্টান্স। তো মৈনাকে যেটা বলছিলে যখন তোমার যাকে পছন্দ হয় তাকে নিয়ে পর্বত ছবি করো, তাহলে কি আমরা মিমির সঙ্গে তোমাকে এখন বেশি কাজ করতে দেখব? ডেফিনেটলি আমি ফর শিওর আমি ডেফিনেটলি একটা ছবি ভাবছিলাম লিখছি যেটা আমার মনে হয় মিমিকে ভালো মানাবে, আবার একটা ছবি লিখছি যেটা আমি জানি অপরাজিত আড্ডকে খুব ভালো মানাবে। সো হয় না যে আমি দুটো ছবি মানে যাদের মানে এক অভিনেতাদের পছন্দ হলে
তাদের সাথে কাজ করে মজা পেলে তখন একটা একটা কিছু লিখতে গেলে তখন ওদের মানে আসলে তো কুঁড়ে তো কোথাও না ওই হয় না যে সংলাপটা আমি জানি ওর মতো এইটা বললে ও দারুণ বলবে। পার্নোর সঙ্গে আপাতত কোনো ছবি নয় এই মুহূর্তে নয়, তবে আমি শুনছি ধর্মযুদ্ধ খুব ভালো হয়েছে, শুনলাম রিসেন্টলি খুব ভালো করেছে। লাস্ট জানতে চাইবো মিনি, যেহেতু একটা অনেক রকম সম্পর্কের গল্প হয়, এই সম্পর্কের গল্পটা কোথায় অন্য মাত্রা যোগ করবে বলে তোমার মনে হয়, বা যেটা তুমি বলছিলে যে একটা দর্শক যখন যাবে এন্টারটেইনড হতে যাবে ভাবতে নয়, সেটা কোথায় এই এই এইটা? মিনি একটা মাসি এবং বঞ্জির গল্প এবং একটা অসমবয়সী বন্ধুত্ব, একটা ইয়াং মেয়ে, আজকের দিনের মেয়েদের যেটা সমস্যা হয়ে যায় যে একটা বাচ্চাকে মানুষ করা অত সোজা নয়, মানে আমাদের বয়সে আমরা জানিও না যে কীভাবে মারা আমাদের বড় করেছে, সংসার করেছে, কীভাবে খাইয়েছে, স্কুলে পাঠিয়েছে, টিউশন করিয়েছে, তার মধ্যে জীবন কাটিয়েছে। আজকের দিনের মেয়ের পক্ষে খুব ডিফিকাল্ট, সো এই যে মা হওয়া, মাতৃত্বটা যে কতটা ডিফিকাল্ট সেটাকে তুলে ধরা, তাদের বন্ধুত্ব। আমার মনে হয় ছবিটা খুব বেসিক, খুব সিম্পল একটা ছবি, খুব সহজ সরল একটা সম্পর্কের ছবি, একটা বন্ধুত্বের ছবি, যেটা আমার মনে হয় একটা বেসিক লেভেলে মানুষ না খুব আমার ধারণা রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, চিনতে পারবে, নিজেদের মাসিদের দেখতে পারবে। কোথাও কি মাসি বঞ্জিকে ছাপিয়ে যে কোনো রকম অসমবয়সী বন্ধুত্বের কথাও এটার মাধ্যমে ফুটুক? মানে আমার মনে হয় আমি যখন গল্পটা লিখতে বসছি, প্রথম দর্শক তো আমি, বা আমার মনে আছে যখন কিছুদিন কিছু সপ্তাহ আগে যখন আমরা মিক্সিং করছি ছবিটা ফাইনাল, একটি ছেলে ছবিটা দেখতে, যে আমার যে সাউন্ড রেকর্ডে, সে ছবিটা দেখতে দেখতে তার খুব ভালো লেগেছে এবং সে বলছে আমার আমার ভাগ্নের সাথে সম্পর্কটা এরকম। সো এটা মাসি বঞ্জিটা আমি দেখাচ্ছি, কিন্তু এই সম্পর্কটা তোমার তোমার বাবার সাথে হতে পারে। সো এই এটা জাস্ট এই এটা একটা বন্ধুত্ব, মানে মাসি বঞ্জি একটা মেটাফর ফর একটা সম্পর্ক, কিন্তু ওই সম্পর্কটা যা তোমার সেটা তোমার বন্ধুর সাথে হতে পারে। একদম, অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য, এবং আশা করব এই সম্পর্কের এই যে গল্প দেখে তোমার সঙ্গে দর্শকেরা নতুন করে নতুন সম্পর্কের কেমিস্ট্রি।